উফ, সকাল থেকে কি গরম করেছে! কি করতে যে লোকে গরমকালে বিয়ে করতে যায় কে জানে। শুধু লোডশেডিং, জেনারেটরের কানে তালা লাগানো বিরক্তিকর আওয়াজ, গোটা গায়ে ঘামের গন্ধ, সব মিলিয়ে গরমকালে বিয়ে মানে ব্যাকডেটেড একটা অস্বস্তিকর পরিবেশ। আমি তো সেই কলেজ লাইফ থেকেই ঠিক করে রেখেছি বিয়ের আসল মরশুম হলো শীতকাল। বিয়ে যদি নেহাত করতেই হয় শীতকালে করব। যদিও চারিদিকে সিঙ্গল মেয়ে পাওয়ার যা আকাল, কাউকে পাবো বলে তো মনে হয় না। এক্সকিউজ মি, একটু শুনবেন? হঠাৎ অচেনা এক নারী কণ্ঠ পেছন থেকে, আর অনেক কিছু ভাবতে ইচ্ছে করছিল এখন, কিন্তু ইনি চলে আসাই তার হলো না। পিছন দিকে স্মার্টলি ফিরে তাকালাম। হ্যাঁ বলুন, কিছু বলছিলেন? কথাটা বলতে গিয়ে মেয়েটির চোখে চোখ পড়ল। বয়স আর কত হবে, আমারই মতন বোধ হয়। মেয়েদেরকে যে পোশাকে দেখতে আমার সব থেকে ভালো লাগে, এই মেয়েটি তাই পরে আছে, শাড়ি। দেখতে মন্দ না, ভালোই, চোখগুলো স্বপ্নালু, জল জল করছে যেন কিছুর আশায়। নাক, ঠোঁট, চিবুক সব মিলিয়ে মুখের গরণটাও সুন্দর, চুল খোলা, হালকা হাওয়ায় উঠছে, মুখের ওপরে উড়ে আসছে। চুল ঠিক করতে করতে মেয়েটির প্রশ্ন, আচ্ছা এটা তো রনি, আই মিন রণজিতের বাড়ি। বিনয়ের সঙ্গে মৃদু হেসে বললাম, ঠিক, আপনি কি ওর কোনো রিলেটিভ হন? মেয়েটির মুখে অদ্ভুত প্রসন্নতা। না, ঠিক রিলেটিভ নয়, আবার হয়তো তাই। আমি বুঝতে না পেরে জিজ্ঞেস করলাম, মানে? ও কিছু না। আচ্ছা বাড়ির সামনে এত লোকজন কেন? ফুলের গেট, প্যান্ডেল দেখছি, আজকে কিছু হচ্ছে এখানে? একটু সংকোচের সাথেই মেয়েটি প্রশ্ন করল, আরে আপনি জানেন না, আজ তো রণজিতের বিয়ে, আমি ওর বন্ধু, ভাইয়েরই মতো বলতে পারেন। হঠাৎ মেয়েটির মধ্যে অদ্ভুত বৈপরীত্য লক্ষ্য করলাম, চোখ দুটো যেন ছোট হয়ে এলো, আগের সেই জলজলতা উধাও, যদিও যা গরম হয়তো তারই জন্যে। আমি আসি। আসি মানে আপনি ভেতরে যাবেন না? না। আপনার পরিচয়টা? নাথিং স্পেশাল। ঠিক আছে, তবু অন্তত আপনার নামটা? তমালি বৈরাগ্য। মনে হলো যেন গলাটা কেঁপে উঠল, যদিও মেয়েদের গলা আমার এক এক সময়ে এক এক রকম মনে হয়। আচ্ছা আসি তবে, বলেই মেয়েটি আস্তে আস্তে চলে গেল, আমার কথার অপেক্ষা না করেই। অনেকটা সময় কেটে গেছে, দুপুরের খাবার আয়োজন করা হয়েছে ছাতে, সেদিকগুলো দেখাশোনার দায়িত্ব আমার ওপরে, কিন্তু সকালের সেই চনমনে ভাবটা আর পাচ্ছি না। মেয়েটির কথাই বারবার মাথায় আসছে, নামটা চেনা চেনা মনে হচ্ছে তখন থেকেই, কিন্তু ও তো আমার সম্পূর্ণ অপরিচিত, কে ছিল সে? আচ্ছা রনি বলেছিল না একবার? ও, এই ফাঁকে নিজের পরিচয়টা দিয়ে রাখি, আমি পরমব্রত ভৌমিক, বাড়ি মুর্শিদাবাদের শিবপুর, বর্তমানে গ্র্যাজুয়েশন ও বিএড ডিগ্রি নিয়ে স্রেফ ঘুরে বেড়াচ্ছি, কোচিং নেওয়া আর চাকরির পরীক্ষা দেওয়া, এখন এই শুধু। শিবপুর আর পাঁচটা ছেলের মতোই সাধারণভাবে বড় হয়ে ওঠা, বাবা মায়ের খুব আশা ছিল ছেলে ইঞ্জিনিয়ারিং পড়বে, কিন্তু মাধ্যমিক পাশ করে মাস দুয়েক চাপে পড়ে সায়েন্স নিয়ে বুঝলাম এ আমার কম মোনা, প্লেন পাশ ছাড়া আর কিচ্ছু করতে পারবো না, ফার্স্ট ডিভিশন তো দূরস্থ, তাই সাহস করে মা বাবাকে মনের কথা জানিয়ে দিলাম, খানিক নিরাশ করে আর্টস নিয়ে ভর্তি হলাম, বোধ করি জীবনের প্রথম সঠিক সিদ্ধান্ত। উচ্চ মাধ্যমিকে তিনটে সাবজেক্টে লেটার নিয়ে স্টার মার্কস তুলেছিলাম, ছোট থেকেই শান্তশিষ্ট গোছের ছিলাম, কলহ ঝামেলা মারপিট অশান্তি আমার একদম পছন্দ না। যাই হোক, বাড়ির পাশের কলেজে ভর্তি হতে একদম ইচ্ছে হলো না, পুরনো বন্ধুদের টাটা করে বাড়ির লোকেদের মন খারাপ করিয়ে, বলাই বাহুল্য প্রথমটায় আমারও খুব মন খারাপ হতো। একদম চলে এলাম বাড়ির থেকে 50 কিলোমিটার দূরে আমতলায়, ভর্তি হলাম এখানকার কলেজে ইংরেজি অনার্স নিয়ে, একদম স্বাধীন জীবন, যা ইচ্ছে করা যেতে পারে, বেশিরভাগই তাই করে, কিন্তু আমি করিনি, অল্প একটু হয়তো বেড়েছিলাম প্রথমটাই,
কিন্তু সবকিছুই লিমিটেড। নতুন নতুন কতজনের সাথে পরিচয় হলো, নতুন বন্ধু, একা থাকার প্রথম অভ্যাসও তৈরি হলো। এরই মধ্যে ওই ফার্স্ট ইয়ারে কলেজে উঠলে আবেগের বসে ওই কুচকুচ হতা হয় আর কি। যাই হোক, পার্মানেন্টলি কিছুই হয়নি, কিছুদিনের জন্য শুধু মনটাই খারাপ হয়েছে। নিজের ভুল বুঝতে পেরে আবার জীবনের মূল স্রোতে ফিরে এসেছি। ওসব মহাভারতের দিকে এখন না যাওয়াই ভালো। কলেজে এসে বোধ করি আমার সেরা প্রাপ্তি রণজিৎ। একদম আলাদা ছেলে, সবার থেকে আলাদা, বড্ড ইমোশনাল, মুখে সব সময় হাসি লেগেই থাকে। একটা আজব ব্যাপার বলি, কেউ ওকে হার্ট করলে ও কেঁদে ফেলে, যদিও এটা স্বাভাবিক। কিন্তু কেউ যদি ওকে খুব ভালোবাসে ও আদর করে তবুও কেঁদে ফেলে, দুঃখ খুশি সব কিছুই প্রকাশ পায় কান্না দিয়ে। সেই প্রথম দিন থেকেই ওকে ভালোবেসে ফেলেছি। এরপর সময় ক্রমেই এগিয়ে চলেছে, আমাদের হয়তো কোনো না কোনো জিনিস নিয়ে মন কষাকষি বহুবার হয়েছে, তবু বন্ধুত্ব ভাঙেনি, টান বেড়েছে। আজ ওরই বিয়ে অ্যাটেন্ড করবো বলে রণজিতের বাড়ি এসেছি, একদিন আগেই চলে এসেছি, বন্ধুর বিয়ে বলে কথা। ও, এটাও বলা হয়নি, বাবু লাভ ম্যারেজ করছেন, এবং যোগসূত্রটাও ওরই মতো অনন্য, ফেসবুক। ফেসবুক, যেখানে আমিও অবাধ যাতায়াত করেছি, প্রচুর সময় কাটিয়েছি, ফালতু গেজিয়েছি, তর্কের তুফান তুলেছি। এই ফাঁকে বলে রাখি, দুই একটি মেয়েকে ভালো লেগেছিল এই ফেসবুকে, কিন্তু এ কোনো সাহস পাইনি কোনোদিন। মূলত আমার দুর্বলতা, এই নারী চরিত্রকে আমি সামনে থেকে দেখে বুঝতে পারি না, আবার এই ফেসবুকে। তো এই মহাশয় সবাইকে আশ্চর্য করে ফেসবুকে প্রথম প্রেম খুঁজে পাই, যার মাঝেরটা ইতিহাস, মানে সেই বাড়িতে মিথ্যে বলে দীর্ঘ ট্রেন জার্নি করে প্রিয়তমার সাথে দেখা করতে যাওয়া, স্টেশনে শতলোকের মাঝে জাস্ট ঘণ্টা তিনেকের প্রেম, কলেজ ফ্রেন্ড বলে প্রেমিকার সাথে প্রেমিকারই মামার বাড়ি যাওয়া, আরও কত কী, সব কি জানা সম্ভব, নাকি বলা, নাকি বোঝা। তো সেটারই হ্যাপি এন্ডিং আজ করতে চলেছে বিয়ে। মেয়েটির নাম অর্চিস্মিতা মজুমদার, বাড়ি সেই বর্ধমানের কাছে। দিব্যিয়েরা ফেসবুকে প্রেম জমিয়ে ছ বছর পার করে বিয়ের পিঁড়িতে বসছে। প্রথমটায় যদিও কিছু সমস্যা ছিল, এই ই প্রেম অনেকেরই পছন্দ হয়নি, তবে মিয়া বিবি রাজি তো ক্যা কারেগা কাজী, সব সমস্যা অতিক্রম করেছে। এরই মাঝে মাস ছয়েক হলো রণজিৎ একটা চাকরিও জুটিয়ে ফেলেছে, সুতরাং বিয়েতে আর বাধা দেবে কার সাধ্য। যাকগে, যে কথাটা এখনো লাট্টুর মতো আমার মাথায় পাক খাচ্ছে, অপরিচিতাটি কে ছিলেন? যতদূর মনে পড়ছে, হ্যাঁ, এই নামটি আমি রনির মুখে শুনেছিলাম, সম্ভবত তখন আমরা ফার্স্ট ইয়ারেই পড়ি। রনি বলেছিল স্কুল লাইফের ওর তিন প্রিয় বন্ধুর কথা। হ্যাঁ, বলেছিল, ফারহানা, জেসমিন আর, তাই তো, তৃতীয়জনের নামটি ছিল তমালি। রনি বলেছিল যে তমালির বন্ধুত্বটা, ওর কেয়ারিং মনোভাব অন্য সবার থেকে বেশ গভীর ছিল। এটাও বলেছিল যে এটা বহুবারও বুঝতে পেরেছিল, তমালি ওকে খুব পছন্দ করত, যদিও মুখ ফুটে পরিষ্কার করে কিছু বলেনি কোনোদিন। আর সবথেকে যেটা আশ্চর্যের ছিল, তমালি রণজিতের প্রেমের ব্যাপারটা সম্পর্কে কিছু বলেনি। অন্যান্য বন্ধুরা কতবার কত প্রশ্ন করতো সেই নিয়ে, কিন্তু তমালি কিছুই জিজ্ঞেস করেনি। তারপর হঠাৎই নাকি ঠিক করে যে মিশনে থেকে পড়াশোনা করবে, এবং কিছুদিনের মধ্যেই উত্তরপ্রদেশের এক নাম করা মিশনে ভর্তি হয়ে যায়। যাওয়ার দিন ও বন্ধুদের সামনে খুব কেঁদেছিল, কথাও দিয়েছিল প্রতি বছর দেখা করতে আসবে, ও বাড়িতে এলেই। কিন্তু প্রায় ছ বছরেরও বেশি হয়েছিল, ও একবারও আসেনি। দাদা, চা। বছর পনেরোর একটি ছেলে চায়ের কেটলি হাতে চা দিয়ে বেড়াচ্ছিল, আমিও নিলাম। এই চা বিরতি আমার ভাবনারও ছেদ ঘটালো। রনিকে কি একবার বলে আসা উচিত এই মেয়েটির ব্যাপারে? এই মেয়েটি কি সেই তমালি? চা খাওয়া শেষ করে মাটির ভাঁড়টা ফেলার জন্য জায়গা খুঁজছি, এমন সময় মনে পড়ল সেই তমালির পদবী ছিল তো সুলতানা। হ্যাঁ, একদমই তমালি সুলতানা নাম ছিল তার, আর এই মেয়েটি বলে গেল তমালি বৈরাগ্য। এতক্ষণে নিশ্চিত হলাম এ নিশ্চয়ই অন্য তমালি, হতেই পারে সে অন্য কোনো রণজিৎকে খুঁজতে গিয়ে ঠিকানা ভুল করেছে বা এরকমই কিছু। এখন বিকেল পাঁচটা,
এক ঘন্টার মধ্যে বিয়ে করতে বেরোবে হবু জামাই, আমাকেও তৈরি হতে হবে। পকেট থেকে গোল্ড ফ্লেকের প্যাকেটটা বের করে দেখি একটাও নেই, তাই ব্যস্তভাবেই দোকান খুঁজতে বেরোলাম। যদিও এদিকের আমি সেরকম কিছুই চিনি না, চারিদিকেই বেশ একটা গ্রাম্য ভাব, বিশেষ দোকানপাটও চোখে পড়ছিল না। হাঁটতে হাঁটতে দেখি অনেকটা এগিয়ে চলে এসেছি, স্টেশন দেখা যাচ্ছে। মনে হলো স্টেশনের পাশের চায়ের দোকানগুলো খোলা আছে, সেদিকে এগিয়ে গেলাম। হ্যাঁ, একটা দোকান পাওয়া গেল, এক প্যাকেট সিগারেট আর একটা তেসলাই নিলাম। একটা ধরাতে ধরাতে দোকান থেকে বেরোচ্ছি, দেখি সেই মেয়েটি, হ্যাঁ সকালে দেখা সেই মেয়েটি, হাতে একটা ছোট্ট মতো ব্যাগ, এদিকেই আসছে। বুঝলাম স্টেশনে চলেছে। তড়িঘড়ি করে আগপোড়া সিগারেটটা রাস্তায় ফেলে দিয়ে হাসি মুখে এগিয়ে গেলাম। আমাকে দেখতে পেয়ে মেয়েটি নিজে থেকে প্রশ্ন করল, আরে আপনি এখানে? হ্যাঁ একটু ঘুরতে এসেছিলাম। আপনি বোধহয় তখন ঠিকানাটা ভুল করেছিলেন, তাই না? না না, তবে তখন চলে গেলেন যে, আর এখন কোথায় যাচ্ছেন? আপনি আমায় চিনবেন না। সকালে তো কথা হলোই, তবে চিনতে দোষ কি? আমাকে চিনে আপনার লাভ নেই। লাভ ক্ষতির ওপর কি সবকিছু ডিপেন্ড করে? ম্যাডাম বলুন আপনার পরিচয়টা, আপনি কার বাড়ি খুঁজছিলেন তখন, অথচ বললেন ঠিকানা ভুল করেননি? আমরা যেখানে কথা বলছিলাম তার পাশেই বড় একটা বটগাছ, তার তলায় বসার জন্য একটা চাতাল মতো ছিল। মেয়েটি ব্যাগটা সেখানে রেখে দু চোখে একরাশ প্রশ্ন নিয়ে আমার দিকে তাকালো, আস্তে করে বলে উঠল, আপনি ওর খুব ভালো বন্ধু না? হ্যাঁ তা বলতে পারেন। আচ্ছা, ও যে মেয়েটিকে বিয়ে করছে তাকে আপনি চেনেন? দেখেছেন মেয়েটি কেমন? দেখতে খুব সুন্দর না? চাকরি করে? হ্যাঁ, একবার সামনাসামনি পরিচয় হয়েছে। সুন্দরী, স্মার্ট, বেশ জলি মেয়ে। কিন্তু আপনি এসব জিজ্ঞেস করছেন কেন জানতে পারি? হঠাৎই লক্ষ্য করলাম মেয়েটির চোখে জল। আমি তো পুরো অবাক, কি বলবো কিছুই বুঝে উঠতে পারছি না। তারপর মেয়েটি নিজে থেকেই বলতে আরম্ভ করল, যদিও আমার পরিচয় দিয়ে এখন আর কোনো লাভ নেই, সত্যি অনেক দেরি হয়ে গেছে। চোখ মুছতে মুছতে মেয়েটি বলে চলল, আপনাকে বলতে সত্যি দ্বিধা হচ্ছে, তবু বলছি। তবে প্লিজ আপনি কাউকে কিছু বলবেন না, স্পেশালি রনিকে। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। আমি রনির বন্ধু, একটা সময় খুব ক্লোজ ছিলাম জানেন, তখন আমরা স্কুলে, আমাদের চারজনের একটা দল ছিল, বাকি দুজন ফারহানা আর জাসমিন। আমি হায়ার সেকেন্ডারি দেওয়ার পর বুঝতে পারি ওকে শুধু আমি বন্ধু হিসেবেই দেখি না, ওর প্রতি একটা টান সবসময় অনুভব করতাম। একদিন ঠিক এই গাছতলার নিচেই ওর হাত ধরেছিলাম, একটু মজা করেই জিজ্ঞেস করেছিলাম, আমায় বিয়ে করবি? এরপর আমাদের আর একসাথে থাকা হলো না, দূরত্ব বাড়তে লাগলো, আমরা দুজনে এক কলেজে ভর্তি হতে পারিনি। সপ্তাহে হয়তো একদিন করে দেখা হতো। তবে এটা সত্যি, রনি ইচ্ছে করে কোনো দিন আমায় অ্যাভয়েড করেনি, তবু মন মানতে চাইতো না, কষ্ট হতো, ওর অভাব টের পেতাম সব সময়। এটাও জানতাম রনির হিন্দু পরিবারে আমার স্থান বোধহয় কোনো দিনই হবে না। বুঝতাম আমি ভালোবাসি বললে ও ধর্মটাই মেন প্রবলেম হিসেবে দাঁড় করাবে। আমার বাড়ির লোকও অর্থোডক্স প্রকৃতির, আমি তাদেরও সাপোর্ট পেতাম না কিছুতেই, তাই সব কিছু জেনে একটি পথ খুঁজে বের করলাম, রনির কাছ থেকে দূরে চলে যাওয়া। বহু ভেবে সিদ্ধান্ত নিয়ে সে বছরই মিশনে চলে গেলাম পড়তে। বলেই মেয়েটি নিচের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। আমি ওর কষ্টের জায়গাটা বুঝতে পারলাম। এই সময় দূরে ট্রেনের আওয়াজ শোনা গেল, কোনো ট্রেন স্টেশনে ঢুকছে। এই দেখুন আমার ট্রেন এসে পড়েছে, মেয়েটি বলল। এখন তবে আপনি কোথায় যাচ্ছেন? ও, আপনাকে বলা হলো না,
গত 3 মাস হলো আমি হিন্দু ধর্ম গ্রহণ করেছি। আসলে প্রতিনিয়ত মিশনের ধর্মীয় অনুশাসনগুলো বোঝাতো যে আমি রনির থেকে আরও দূরে সরে যাচ্ছি, তাই আমি এই সিদ্ধান্তটা নিয়েছিলাম। এখন আমি তমালি বৈরাগ্য, সেটার জোরেই মনে সাহস নিয়ে আজ ওর সাথে দেখা করতে এসেছিলাম, কিন্তু ভগবান হয়তো এটা চাননি। আমি তাই আশ্রমে ফিরে যাচ্ছি। দূরে হুইসেলের শব্দ শোনা গেল। আমি আসি বলেই ব্যাগটি তুলে তমালি স্টেশনের দিকে পা বাড়ালো। আমি এতটাই শকড হয়েছিলাম যে আর কিছু বলতে পারিনি। একটু পরেই দেখলাম ট্রেনটা কালো কালো ধোঁয়া উড়িয়ে চলে গেল। আকাশের প্রতিটি কোণে আঁধার জমাট বাঁধতে লেগেছে। বুঝলাম সন্ধে হয়ে এসেছে, তমসার অন্ধকার এখনো বাকি। হয়তো তমালির জীবনেও অন্ধকার অনেক বাকি। পকেটে এই সময় মোবাইলটা বেজে উঠল। দেখি রনির ফোন, বিয়ে বেরোনোর সময় হয়ে এলো যে।